পরিকল্পনা ওইরকম প্ল্যান সেট করা যাবে না, কারণ এখনও 2 দিন বাকি আর রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা খেলতে থাকতে হবে, কারণ অবভিয়াসলি এই খেলায় রেজাল্ট হবে, হয় আমরা জিতবো না হলে ওরা জিতবে, বাট অবশ্যই রেজাল্ট হবে। বাট একটা জিনিস কি, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। না, উইকেট তো ভালো ছিল, এখনো স্টিল ভালো আছে, বাট একটা জিনিস কি যে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো ডিসিশন নেওয়াটা, ক্লিয়ার মাইন্ড সেটআপটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা তারা বুঝতে পারছে বা আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোথায় ল্যাকিংস আছে, ফার্স্ট ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আই হোপ যে আমরা খুব ভালো একটা খেলা হবে, হার জিত তো অনেক পরের ব্যাপার, এখনও 2 দিন বাকি, বাট স্টিল আই বিলিভ দ্যাট যে ইনশাআল্লাহ আমরা ব্যাটসম্যানরা ভালো খেলবে। একটা জিনিস দেখেন যে চিটাংয়ে কিন্তু অনেক আছে যে লাস্টের দিন উইকেট ভালো হয়, অনেক ভালো ক্রিকেট খেলে, যেমন আমরা একটা টেস্ট ম্যাচ হেরেছি, বাট টেস্ট ক্রিকেটে মানে সব কিছু হতে পারে, আপনি একদিনই ডিসিশন নেওয়া যায় না, ডিসাইড করা যায় না কখন কী হয়, বাট খেলতে থাকতে হবে। বাট এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ, অবশ্যই অনেক চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের জন্য, বাট সবার জন্য একটা বড় অপরচুনিটিও আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানরা যারা আছে, 2 দিন সময় আছে, লম্বা ইনিংস খেলতে পারবে এবং এরকম একটা ম্যাচ যদি ভালো খেলতে পারে তখন নিজেদের কনফিডেন্সও অনেক ভালো থাকবে। ওর একটু হালকা একটু ব্যথা পেয়েছে, বাট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, মানে ওই রকম মানে মেজর ইঞ্জুরি না, বাট আলহামদুলিল্লাহ ভালো আছে। না, অবশ্যই প্রত্যেকটা মোমেন্টামই কিন্তু চ্যালেঞ্জিং, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, এবং আর বোলাররা তো অবশ্যই সবসময় চ্যালেঞ্জ নিতে হয়, অনেকক্ষণ ধরে বল করতে হয় লং টাইম। আপনি তাইজুল ভাই দেখেন যে খুবই ভালো বোলিং করেছে ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসেও, হয়তো ওরা রানের জন্য খেলেছে, ওরা কিন্তু বকডাউন খেলেনি, ওরা চেষ্টা করেছে যত দ্রুত রান বের করা যায়, আর আমরা ওইভাবে বলও করেছি। বাট তারপর আমি মনে করি যে বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল এইরকম উইকেটে ভালো জায়গায় বল করতে থাকাটা অনেকক্ষণ। আপনি দেখেন যে ওভারঅল একটা টেস্ট ম্যাচ খেলতে গেলে কিন্তু আপনার একটা সেশন ভালো খেললেই কিন্তু কখনো জিতা যায় না, বা একটা দিন ভালো খেললে কখনো ভালো হয়ে যায় না, অলমোস্ট 5 দিন ধরেই ভালো খেলতে হয়, এবং এটা কিন্তু নট ইজি, বিকজ আপনি দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানদের কিন্তু মানে সুযোগ কম থাকে, সবসময় কম থাকে, আর বোলাররাও অনেকক্ষণ বল করতে পারে, অনেক সময় ধরে বল করলে অনেক সময় উইকেট, একটা স্পেল খারাপ গেলে আর একটা স্পেলে ব্যাক করা যায়, কাম ব্যাক করা যায়, বাট ব্যাটসম্যানদের কিন্তু এখানে কোনো সুযোগ নেই, বিশেষ করে টেস্ট ক্রিকেট। আপনি দেখেন ওয়ানডেতে হয়তো একটা ম্যাচ খারাপ খেলে পরের ম্যাচের সুযোগ আছে, বাট একটা ব্যাটসম্যান যখন টেস্ট ক্রিকেটে খারাপ হয়ে যায় তখন কিন্তু তার 5 দিন ধরেই কিন্তু মানে ইসে থাকে। সো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের বোলাররা খুব ভালো ইমপ্রুভ করেছে ছোটো ছোটো জায়গায় এবং ভালো কন্ট্রিবিউট করছে, বিশেষ করে শিখছে প্রতিদিন, আর ব্যাটসম্যানদের অবশ্যই আমি মনে করি যে আমাদের আরও যে জিনিসগুলো ডেভেলপ করার আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করব, এবং আমরা হয়তো আমরা ইনশাআল্লাহ ব্যাটসম্যানরা সবাই কথা বলছে এবং নিজের ভুল কোথায় কী আছে এটা নিয়ে চেষ্টা করবে যতটুকু সলিউশন বাইর করা যায়। আপনার
আলহামদুলিল্লাহ, অবভিয়াসলি আমি অনেক খুশি, কারণ আপনি দেখেন যে 2022 অবশ্যই আমার জন্য অনেক স্পেশাল ছিল, খুব ভালো দিনগুলো গিয়েছে আলহামদুলিল্লাহ। আর অবশ্য বাংলাদেশও জিতেছে, এর জন্য খুব ভালো লাগছে। হয়তো আরও ছোট ছোট যে মিস্টেকগুলো করেছি, এগুলো হয়তো সামনের দিনগুলোতে যদি না করি, বা কীভাবে আরও ভালো খেলা যায় এবং এটাকে ভালো ধরে রাখা যায়, এটা নিয়ে অবশ্যই কাজ করব এবং ওইটা নিয়ে চিন্তা করব যে কিভাবে ডেভেলপ করা যায়। লাস্ট টু কোশ্চেন মিরাজ ভাই, বোলিং এর সময় সেকেন্ড ইনিংসে বোলিং এর সময় একটু আনলাকি ফিল হয়েছিল কিনা, ইনজুরির জন্য আমরা প্রপার রিসোর্স টাইপ করতে পারিনি? আনলাকি বলবো কি যে ওরা কিন্তু ভালো ক্রিকেটও খেলেছে। দেখেন, আমরা হয়তো খুব আর্লি 4 উইকেট ফেলিয়ে দিয়েছিলাম এবং ওদের দুইটা ব্যাটসম্যান হ্যাঁ অবশ্যই, কারণ একটা জিনিস দেখেন যে ইবাদত একটু টান লাগাতে অবশ্যই আমাদের টিমের জন্য একটু ডাউন হয়ে গিয়েছে, কারণ একটা বলার কম নিয়ে বল করতে হয়েছে, বিভিন্ন বলারকে দিয়ে করানো হয়েছে। অবশ্যই এটা আমাদের টিমের জন্য, হয়তো ও থাকলে আরও কয়েকটা ওভার ভালো টাইট বোলিং করা যেতে যাওয়া যেত। আপনি একটা জিনিস দেখেন যে ইন্টারন্যাশনাল খেলতে গেলে অবশ্যই স্কিল লাগবে, এবং আপনি স্কিল না থাকলে কিন্তু এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন না। বাট আমি বিশ্বাস করি আমাদের টিমের ভিতরে অনেক স্কিলফুল প্লেয়ার আছে এবং তারা বেশ কয়েকদিন ধরে অনেক ভালো খেলছে। বাট একটা জিনিস কি যে অল অ্যাবাউট টিম গেম, ইউনো, কারণ আপনি দেখেন যে টিমের সবাই প্রতিদিন ভালো খেলবে না আর সবাই সবসময় ফর্মে থাকবে না। হয়তো এই সিরিজটা আমার ভালো যাচ্ছে বা আরেকজনের ভালো যাচ্ছে, বাট পরের সিরিজে হয়তো আমি অনেক ভালো না হলেও মোটামুটি হবে, এইভাবেই হবে, এইভাবেই চলবে। বাট একটা জিনিস কি, টিমের ভিতরে সবাই কন্ট্রিবিউট করাটা খুবই ইম্পর্টেন্ট এবং কাম ব্যাক করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যান যারা আছে অবশ্যই অবশ্যই সামনে কাম ব্যাক করবে, এবং যে জিনিসগুলো ভুল হচ্ছে সেটা নিয়ে কাজ করলে অবশ্যই এটার একটা সলিউশন পাওয়া যাবে।